তো বন্ধুরা, যাদের যাদের বাড়িতে ইন্ডেন গ্যাস রয়েছে তাদেরকে বলে দিতে চাই বন্ধুরা, বর্তমানে কিন্তু ইন্ডেন গ্যাসের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন। তবে ইন্ডেন গ্যাস নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ার পরেও অনেকে গ্যাস বুকিং করার ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। অনেকে SMS এর দ্বারা গ্যাস বুকিং করার চেষ্টা করছিলেন, হচ্ছিল না। অনেকে অনলাইনে করছিলেন, হচ্ছিল না। বা অনেকে কিন্তু এই নতুন ফোন নাম্বারে ফোন করেও কিন্তু গ্যাস বুকিং করতে পারছিলেন না। তবে বন্ধুরা, বর্তমানে কিন্তু এই নতুন নাম্বারটি রিলিজ হয়ে গেছে, অর্থাৎ সঠিকভাবে কাজ করছে। তো আজকে আমি এই নাম্বারে আপনাদেরকে ফোন করে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা গ্যাসটি বুকিং করতে পারবো, অর্থাৎ ইন্ডেন গ্যাস কীভাবে লাইভ বুকিং করা যাবে। তো চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই যে ইন্ডিয়ান গ্যাস বুকিংয়ের নাম্বার রয়েছে, এখানে আমি কল করছি। তো বন্ধুরা, গ্যাস বুকিং করার জন্য সর্বপ্রথম আপনাকে 7718955555 এই নাম্বারে কল করতে হবে। কল করার পরে আপনাকে আপনার ভাষা নির্বাচন করার জন্য এক নির্বাচন করতে হবে, অর্থাৎ বাংলার জন্য এক। এবং তারপরে আপনাকে কিন্তু অপশান দেওয়া হবে গ্যাস বুকিং করার জন্য, আপনাকে এক সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে গ্যাস বুকিং করার জন্য এক সিলেক্ট করুন। তো আপনি যখনই গ্যাস বুকিংয়ের জন্য এক সিলেক্ট করবেন, করার সাথে সাথেই কিন্তু আপনার গ্যাস বুকিংটা হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, আমি সর্বপ্রথম এখানে ভাষা নির্বাচন করেছি এবং এখানে দেখুন এক সিলেক্ট করে দিলাম। তো এক সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার গ্যাস বুকিংটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু শুনিয়ে দেওয়া হবে যে আপনার গ্যাস বুকিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমার ফোনে একটি মেসেজ চলে আসবে যেখানে আমার গ্যাস বুকিং হয়ে গেছে সেটা দেখানো হবে। তো চলুন আমি আপনাদেরকে আমার মেসেজটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা দেখতে পেয়ে গেছেন যে আমার বর্তমানে কিন্তু গ্যাস বুকিংটা হয়ে গেছে। এবং এই যে নতুন গ্যাস বুকিংয়ের নাম্বারটা, এটা দেখে নিন, 7718955555। এবং উপরে দেখুন আমার ইন্ডিয়ান গ্যাস থেকে কিন্তু মেসেজও চলে এসেছে যে আমার অলরেডি কিন্তু গ্যাসটা বুকিং হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে আমার বাড়িতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি চলে আসবে, অর্থাৎ আমার বাড়িতে গ্যাস সিলিন্ডারটা এসে গেলেই, আমি টাকাটা দিয়ে দিলেই কিন্তু আমি গ্যাস সিলিন্ডারটা পেয়ে যাব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার গ্যাসটা সহজেই বুক করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।